মেকআপ করার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে আইব্রো ড্রয়িং। অনেকে আমরা আইব্রো ড্র করতে খুব হিমশিম খাই, আমরা আইব্রোটাকে প্রপার শেপ দিতে পারি না, কারণ আমাদের অনেকের আইব্রোটা প্লাক থাকে না, আমাদের অনেকের আইব্রো প্রপার শেপে থাকে না, যার কারণে আমরা আইব্রোটাকে ড্র করতে পারি না অ্যান্ড শেপ দিতে পারি না। হ্যাঁ, আজকের ভিডিওটা তাদের জন্যই যারা আইব্রো ড্রয়িং নিয়ে খুব বেশি প্রবলেম ফেস করছো। আজকে আমি করে দেখাবো কিভাবে একটা ইজি ওয়েতে তোমরা আইব্রোটা ড্র করতে পারবে অ্যান্ড প্র্যাকটিস করতে করতে তোমরা আইব্রো শেপ ডেভেলপ করতে পারবে। তো অনেকে প্র্যাকটিস করার পরেও আইব্রোটা প্রপারলি ড্র করতে পারি না, আজকে সেই টেকনিকগুলাই দেখাবো যেই টেকনিকগুলো অ্যাপ্লাই করে তোমরা খুব সহজে আইব্রো ড্র করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকের ফুল ভিডিও। অ্যান্ড ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবে। অ্যান্ড ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আইব্রো আর্ট করার জন্য আমি ইউজ করি তোমার ABH-এর একটি আইব্রো পমেড, এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পমেডস অ্যান্ড এটার শেড হচ্ছে তোমার ইবনি। সো এটার ফর্মুলা অ্যান্ড টেক্সচার আমার কাছে খুব ভালো লাগে অ্যান্ড এটা হচ্ছে আইব্রো ড্রয়িংয়ের জন্য মেইন প্রোডাক্ট। দেন আমাদের আরও কিছু প্রোডাক্ট দরকার, সেটা হচ্ছে আইব্রো ড্রয়িংয়ের জন্য আমাদের দুইটা ব্রাশ দরকার, একটা হচ্ছে স্পুলি অ্যান্ড একটা হচ্ছে আইব্রো ব্রাশ, আইব্রো অ্যাঙ্গেল ব্রাশ এরকম থাকে। তো অনেক আইব্রো ব্রাশের মধ্যে তোমরা স্পুলি অ্যান্ড আইব্রো অ্যাঙ্গেল ব্রাশটা একসাথেই পেয়ে যাবে, আমার দুইটা আলাদা আলাদা, এর জন্য আমি দুইটা আলাদা আলাদা দেখাচ্ছি। আমি দেখাই, অনেক আইব্রো ব্রাশ এরকমও আছে তোমার এক সাইডে অ্যাঙ্গেল ব্রাশ অ্যান্ড এক সাইডে স্পুলি দেওয়া। সো আমি এই দুইটা, এটা BH-এর দুইটা ব্রাশ, আমি এটা এই দুইটা আজকে ইউজ করব। তো প্রথমে আমি যেটা করি, আমি আমার আইব্রোটাকে সুন্দর করে ব্রাশ করে নিই। সো ব্রাশ করে আমার আইব্রোর হেয়ারগুলোকে আমি একটা সেম ডাইরেকশনে প্লে করি, যার ফলে খুব ইজিলি তোমার আইব্রোটা ড্র করা যায়। সো আমাদের এই পমেড থেকে আমরা কিছুটা পমেড নিয়ে নিব অ্যান্ড ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত একটা লাইন ড্র করব। আমাদের যে স্টার্টিং পয়েন্টটা আছে এটা হচ্ছে আমাদের আইব্রোর স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এটা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট অ্যান্ড এটা হচ্ছে আর্চ। তো অনেকে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমাদের এই সাইডটা যখন আমরা ড্র করি আমরা খুব নিচে প্লে করি আমাদের আইব্রো ব্রাশ, যার কারণে আমাদের আইব্রো শেপ অ্যান্ড ফেস শেপটা গ্লুমি দেখা যায়। আমাদের যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে আমরা আমাদের যে আর্চ এটাকে আমরা উপরের দিকে প্লে করব। সো আমি যখন করব তখনই তোমরা বুঝতে পারবে। সো আমি যেটা করছি, আমি আমার এই স্টার্টিং পয়েন্টের কিছু অংশ খালি রাখছি, দেন আমি এই পজিশন থেকে ড্র করা স্টার্ট করব লাইক দিস। আমি এইখানে প্রেসার দিয়ে সি, সো আমি যেটা করলাম আমি একদম ওয়ান স্ট্রোকেই আমি এটাকে প্লে করলাম। সো এইভাবে গিয়ে এইভাবে যেতে হবে। তো অনেকের দেখা যায় এখানে হেয়ারগুলা থাকে, এখানে হেয়ারগুলা থাকার ফলে ওরা কি করে তোমার নিচের দিকে হেয়ার বরাবর তোমার আইব্রো পমেডটাকে ড্র করে, যার কারণে তোমার আইব্রো শেপ নষ্ট হয়ে যায় প্লাস তুমি ডাউনওয়ার্ড মোশনে চলে যাও। তো আমাদের যেটা টার্গেট থাকবে, তোমার এখানে হেয়ার থাকলেও তোমাকে কি করতে হবে, তোমাকে উপরের দিকে ড্র করতে হবে। সো আমি জাস্ট আগে আউটলাইন ড্র করছি, আমি একটা গাইডলাইন দিয়ে নিচ্ছি, তারপরে আমি জিনিসটাকে ফিল করব। সেম আমি উপরের দিকে যতটুকু তুমি মোটা বা চিকুন রাখতে চাও, অনেকে থিক আইব্রো পছন্দ করে অনেকে থিন আইব্রো পছন্দ করে, তো আমি আমার যতটুকু আছে শেপ আমি ততটুকুই রাখতে পছন্দ করি, মাঝে মাঝে একটু মোটা করি। তো আমি যেটা করছি, আমি আমার লাইন বরাবর এইভাবে ড্র করে দিচ্ছি। তোমরা যদি না বুঝো তোমরা
টেনে টেনে দেখতে পারো। তোমরা আবার ব্যাকওয়ার্ডে যেয়ে দেখতে পারো আমি কিভাবে এটাকে ড্র করলাম, অথবা স্লো মোশনে দেখতে পারো। সো আমি যেটা করছি, আমি ভিতরে ফিল করে দিচ্ছি, আমার যতটুকু জায়গা খালি ছিল আমি ফিল করে দিচ্ছি। এন্ড প্রোডাক্ট খুব বেশিও নেওয়া যাবে না, আবার খুব কমও নেওয়া যাবে না। তোমার যতটুকু পরিমাণ দরকার তুমি ততটুকু পরিমাণে নিবে, বাট একসাথে এতগুলা নিয়ে ফেলো না, আস্তে আস্তে করে প্রোডাক্ট নিয়ে দেন তুমি ড্র করবে। সো আমি যেটা করলাম, আমি কিন্তু আমার আইব্রোটাকে উপরের দিকে প্লে করলাম। আমি যে আমার আর্চ, আমার এই আর্চটাকে আমি উপরের দিকে করলাম না, আমি নিচের দিকে এটাকে নামাই নেই, আমি উপরের দিকে এটাকে উঠিয়ে দিলাম। তো আমি এটাকে ফিল করে দিলাম। দেন আমাদের যে স্পুলিটা ছিল, সেই স্পুলিটা দিয়ে আমি এই সামনের অংশটাকে ব্রাশ করে দিব, যেন কোনো হার্শ লাইন না থাকে। অ্যান্ড এইভাবে করলে তোমার আইব্রোটা খুব ন্যাচারাল মনে হয়। অ্যান্ড তুমি যদি আরও ন্যাচারাল চাও, ধরো তুমি চাচ্ছ না তোমার আইব্রোটা খুব আর্টিফিশিয়াল হোক, তুমি আরও ন্যাচারাল চাইলে তুমি আরও কম প্রোডাক্ট ইউজ করতে পারো, খুব হালকাভাবে আইব্রোটা করতে পারো। সো আমি আমার সামনের দিকে ভালো মতো ব্রাশ করে দিচ্ছি। সো এই হলো আমাদের আইব্রো ড্রয়িং। দেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কার্ভ আউট। অনেকে আমরা কার্ভ আউট করতে পারি না, দেখা যায় যে আমাদের এক্সেস হেয়ার থাকে আমাদের আইব্রোর আশেপাশে, যার কারণে আমরা কার্ভ আউটটা করতে পারি না। সেটার জন্য কি করতে হবে, একটা ভালো কনসিলার ইউজ করতে হবে। আমি ইউজ করি হচ্ছে তোমার অ্যাবসোলুট নিউ ইয়র্কের ক্লিক কনসিলার। সো তোমরা যে কোনো কনসিলার ইউজ করতে পারো যেটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়। অ্যান্ড কার্ভ আউটের জন্য আমি এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিচ্ছি। অবশ্যই এরকম একটা ফ্ল্যাট ব্রাশ অ্যান্ড পাতলা একটা ব্রাশ নিতে হবে, যার মাধ্যমে তুমি সুন্দরভাবে তোমার আইব্রোটাকে কার্ভ করতে পারবে। যদি কোনো মোটা ব্রাশ নাও বা যেটার এজেসগুলা শার্প না, ওই রকম ব্রাশ দিয়ে করলে তোমার আইব্রোটাকে প্রপার শেপ দেওয়া যাবে না। সো আমি যেটা করছি, আমি অল্প একটু কনসিলার আমার ব্রাশে নিয়ে নিচ্ছি। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে তোমার আস্তে আস্তে আমি এইভাবে কনসিলার দিয়ে আমার আশেপাশের এরিয়াগুলোকে ক্লিন করব। এটা জাস্ট হচ্ছে তুমি যখন কাগজ থেকে বাড়তি অংশ কেটে ফেলে দাও সেরকমই। এই অংশগুলো আমার দরকার নেই, সো এই অংশগুলো আমি সহজ ভাষায় কেটে ফেলে দিচ্ছি। একটু খেয়াল করে দেখতে হবে কিভাবে আমি আস্তে আস্তে করে শেপ দিচ্ছি। কার্ভ আউট খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ যখন তোমার আইব্রোটা ড্র করার সময় মেসি হয়ে যায়, তুমি এটা দিয়ে আইব্রোটাকে ক্লিন করতে পারবে অ্যান্ড প্রপার শেপ দিতে পারবে। অ্যান্ড কতটুকু মোটা চাও, কতটুকু চিকন চাও, এটার মাধ্যমে তুমি ওইটাকে কন্ট্রোল করতে পারবে। তো সেমভাবে আমি উপরের অংশেও লুক, আমি খুব সুন্দর করে জিনিসটাকে কার্ভ আউট করে নিলাম। এই আইব্রোটাকে যে এই কনসিলার দিয়ে শেপ দেওয়ার প্রসেসটা, এটাকেই কার্ভ আউট বলে। সো তোমাদের যদি এক্সট্রা হেয়ার থাকে, তোমরা ওই হেয়ারের উপরে কনসিলার দিয়ে প্লে করতে পারো এইভাবেই, সেম ওয়েতে। তো
খুব ভালো একটা ফুল কভারেজ কনসিলার নিতে হবে যাদের এক্সেস হেয়ার আছে আইব্রোর আশেপাশে। সো এখন আমি যেটা করব, আমি সুন্দর করে জিনিসটাকে ব্লেন্ড করে দিব। তোমরা আঙুল ইউজ করতে পারো আর ব্রাশ ইউজ করতে পারো, খুব সাবধানে আমি ব্লেন্ড করে দিচ্ছি। সো আমার দুইটা ব্রোস কম্পেয়ার করে দেখতে পারো, এই একটা আইব্রো ড্রয়িং ছাড়া অ্যান্ড আইব্রো ড্রয়িং সহ। সো আইব্রো আর্ট করার পর আমার আইব্রোটা এরকম দেখা যায়। এটা তোমাদের ইচ্ছা, তোমরা কতটুকু মোটা বা চিকন তোমার আইব্রোকে রাখতে চাও তোমরা ওইটা নিজেরাই কন্ট্রোল করতে পারবে। আমি সবসময় এরকম একটা ডেন্সিটি মেনটেন করি, আমি খুব মোটা করি না আমার আইব্রোকে। সো আমি এটাও করে দেখাচ্ছি। সো একটু ভালোভাবে দেখতে হবে যে কিভাবে আমি আইব্রোটা ড্র করছি। অ্যান্ড অনেকের আইব্রো দুইটা দুই রকম, আমারটা দুইটা দুই রকম। সো আমার একটু কেয়ারফুলি আইব্রোটা ড্র করতে হয়। তো সেমভাবে আমি ড্র করছি, আমি সামনের এই পজিশনটা খালি রাখছি। ওকে, সেম ভাবে আমি স্পুলিটা দিয়ে সামনের এই এরিয়াটাকে ব্রাশ করে দিব যেন কোনো হ্যাশ লাইন না থাকে। অনেকে আমরা দেখা যায় কি তোমার এই জায়গাটা, অনেকে দেখা যায় কি এই জায়গাটা খুব বেশি প্রোডাক্ট ইউজ করে একদম কালো করে ফেলে। অ্যান্ড আমরা আইব্রো পমেটটাকেও চুজ করি একটা ব্ল্যাক কালার আইব্রো পমেট, যার কারণে আমাদের আইব্রোগুলো খুব উইয়ার্ড দেখা যায়। তো আইব্রোটা একটু ব্রাউনিশ টোনে, আইব্রো পমেটটা একটু ব্রাউনিশ টোনে নিলেই তোমার ভালো হয়। সো ওইটা দেখতে খুব বেশি ন্যাচারাল মনে হয়। আর অনেকে কার্ভ আউট করার সময় তোমার এই জায়গাটাকে বক্স করে ফেলো, তো এই জায়গাটাকে বক্স করা যাবে না। সো এই জায়গাটাকে এইভাবেই খালি রাখতে হবে। সো আমার এটা ড্র করাও শেষ, এখন আমি আগের মতোই কার্ভ আউট করে নেব। চেষ্টা করতে হবে দুইটা আইব্রো পজিশন যেন সমান হয়। দেখলেই তো কত ইজি ওয়েতে আইব্রো ড্র করে ফেললাম। সো আশা করছি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল ছিল। অ্যান্ড যেই টেকনিক অ্যান্ড টিপসগুলো আমি শেয়ার করলাম, ওই টেকনিকে যদি তোমরা আইব্রোটা ড্র করো, খুব ইজিলি আইব্রো ড্র করতে পারবে। অ্যান্ড প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে করতে দেখবে একটা পর্যায়ে তুমি খুব সুন্দরভাবে আইব্রো ড্র করতে পারছো।
তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হয়ে যাবে, আল্লাহ হাফেজ।